সকলে কেমন আছো দেখো এটা আমাদের পুচকুশোনার খেলার সময় এখন বিকেলবেলা পুচকুশোনা দোলনায় দোল খাচ্ছে পুচকুশোনা আজকে খুব বিরক্ত করছে শুধু কান্নাকাটি করছে আর দাদা আজকে স্কুল ছুটি তো দাদা পুচকুশোনার সাথে খেলা করছে দাদা চেষ্টা করছে পুচকুশোনাকে চুপ করানো চুপ করছে আবার পুচকুশোনা দুষ্টুমি করছে আর প্যা প্যা করছে তোমাদের সাথে আজকে একটা মজার জিনিস শেয়ার করবো আমার পুচকুশোনা প্যা 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 করে কাঁদে কাঁদে কি শুনলে চুপ হয়ে যায় ভাই আজকে তোকে আচর দিয়েছে না দেখো পুচকুশোনা দুষ্টু হয়ে গেছে দাদাকে কিন্তু আজকে আচর দিয়ে দিয়েছে এই যে এই যে নখ দিয়ে এই যে এই যে দেখা যাচ্ছে ভালো এই যে দাদাকে আচর দিয়ে দিয়েছে দাদা কিন্তু রাগ করেনি দাদা এখন বড় হয়েছে না দাদা তো বুঝতে পারে যে ভাই এরম দুষ্টু দুষ্টু করে করে এই যে দুষ্টু বুড়োটা দুষ্টু দুষ্টু করে এই যে আমাদের মুড়িম্যান মুড়িম্যান কাজ যে আচ্ছা এই মজার ব্যাপারটা শেয়ার করি ও কান্না থামাবে কিভাবে যে শ্রীকৃষ্ণ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কি করে কান্না থামলো কেননা শ্রীকৃষ্ণের গান শুনলো আমার পাপাটা শ্রীকৃষ্ণের গান শুনলে আমার সোনা কান্না বন্ধ করে দেয় কেন কেন বন্ধ করে দেয় আমার সোনা পাপা কিন্তু জন্মাষ্টমীর দিন এসেছে তাই জন্য কৃষ্ণ ঠাকুরের গান শুনতে ওর খুব ভালো লাগে আর কৃষ্ণ ঠাকুরের গান শুনলে ওর কান্নাকাটি বন্ধ এখন আমি কথা বলছি ও যে হ্যাঁ আমি আবার যদি শ্রীকৃষ্ণের গান করি ও চুপ করে যাবে হ্যাঁ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে আমি কি মজার টেকনিক পেয়েছি বন্ধুরা আমার সোনা পাপা শ্রীকৃষ্ণের অন্য কোনো গান না গান শুনলেই বাস আচ্ছা দুই ভাইয়ের কি মুখের মিল আছে আমি কিন্তু বুঝি না আছে মিল দুই ভাইয়ের সকলে আমাকে কমেন্ট করে তো আবার প্যাপা করে শুধু সবসময় তো গান করা সম্ভব সবসময় প্যাপা করলেই গান করতে হবে সকলে আমাদের ভিডিও দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও